सकल के ई एडुकेशन यूट्यूब चैनले स्वागत जानाई। आज आम्रा आलोचना करब प्रथम श्रेणी चतुर्थ अध्याय निये। चलछे सैंडलरविल श्री रामकृष्ण सेवाश्रम परिचालित विवेकानंद विद्यापीठेर अनलाइन स्मार्ट क्लास। आमार प्रिय छात्र छात्री, आशा करि तोमरा सकले बाड़ीते आछो एबं सुस्थ आछो। आज आम्रा प्रथम श्रेणी कम्पिउटार विषय निये आलोचना करब, अध्याय चार कम्पिउटार ओ इनपुट डिवाइस। आज तोमादेर जन्य रेखेछि इनपुट डिवाइस काके बोले, इनपुट डिवाइस कथार अर्थ कि एवं कौन कौन डिवाइस इनपुट डिवाइसेर मध्ये पड़े सेगुलो आज आम्रा देखे नेब। ताहले चलो आर देरी ना करे देखे नेई कम्पिउटार ओ तार इनपुट डिवाइस। कम्पिउटारे इनपुट डिवाइस, आम्रा प्रथमे जानबो इनपुट डिवाइस कथार अर्थ कि। इनपुट शब्दके जदि आम्रा छोटो छोटो करे भांगी ताहले आम्रा तार बांगला अर्थ पाबो। इन कथार अर्थ मध्य, पुट कथार अर्थ प्रेरण करा बा सरबराह करा, और डिवाइस कथार अर्थ जंत्र। अर्थात आम्रा एक संगे बोलते पारी मध्य प्रेरण करार जंत्र। ताहले एबार आम्रा जेने नेब इनपुट डिवाइस काके बोले। जे जंत्रगुलिर साहाज्ये कम्प्यूटारेर मध्ये तथ्य सरबराह बा प्रेरण करा हय ताके इनपुट डिवाइस बोले। आबार बोलछी, जे जंत्रगुलिर साहाज्ये कम्प्यूटारेर मध्ये तथ्य सरबराह ओ प्रेरण करा हय ताके इनपुट डिवाइस बोले। এবার আমরা জানব কোন কোন যন্ত্র কম্পিউটারের মধ্যে তথ্য সরবরাহ করে। অনুরূপ প্রশ্ন কয়েকটি ইনপুট ডিভাইসের নাম লেখো। দুটো প্রশ্ন একই এবং তাদের উত্তরও একই হবে। তাহলে আমরা দেখে নিই উত্তর কি হতে পারে। উত্তর, কিবোর্ড, মাউস, জয়স্টিক, স্ক্যানার, লাইট পেন, মাইক্রোফোন, টাচ স্ক্রিন অর্থাৎ স্পর্শ পর্দা, ওয়েবক্যাম ইত্যাদি যন্ত্রের সাহায্যে আমরা কম্পিউটারের মধ্যে তথ্য প্রবেশ করাতে পারি। আজ যেগুলো তোমাদের সঙ্গে আলোচনা করছি এগুলো তোমরা সকলে খাতায় লিখে নেবে এবং বাড়িতে পড়বে, আর বারবার লেখার চেষ্টা করবে, বানানগুলো যেন ভুল না হয় সেদিকে লক্ষ্য রাখবে। এবার আমরা আলোচনা করব কয়েকটি ইনপুট ডিভাইস সম্পর্কে। কিবোর্ড, কম্পিউটারের একটি প্রধান ইনপুট ডিভাইস হল এই কিবোর্ড। কিবোর্ডের সাহায্যে আমরা কোনো তথ্য কম্পিউটারের মধ্যে প্রবেশ করাতে পারি। তৃতীয়, কিবোর্ডের সাধারণত 101 থেকে 122টি বাটন বা কী থাকে। তোমরা দেখতে পাচ্ছ মোবাইল স্ক্রিনে কিবোর্ডের ছবি দেওয়া আছে, এবং তোমরা এর আগে যখন কম্পিউটার ক্লাসে গিয়েছিলে তখন তোমাদেরকে আমি হাতে করে দেখিয়েছিলাম কিবোর্ড কেমন দেখতে। তোমাদের নিশ্চয়ই মনে পড়ছে, মনে করার চেষ্টা করো, দেখো অবশ্যই তোমরা মনে করতে পারবে যে কিবোর্ডটা কেমন দেখতে ছিল।
মাউস। কম্পিউটারের একটি অন্যতম ইনপুট ডিভাইস হলো এই মাউস। মাউসের মূলত তিনটি বাটন থাকে, সেগুলি হলো বাম বাটন, ডান বাটন এবং স্ক্রল বাটন। মাউসের বাম বাটনটির সাহায্যে অধিকাংশ নির্দেশ সরবরাহ করা হয় এবং ডান বাটনটির সাহায্যে বিশেষ ধরনের কাজ করা হয়, এবং মাঝখানে যে চাকার মতো দেখতে বাটন থাকে সেটি স্ক্রল বাটন নামে পরিচিত। এই স্ক্রল বাটনটির সাহায্যে আমরা স্ক্রিনের তথ্যকে উপর নিচে করতে পারি। ছয়, মাউস একটি লম্বা তারের সাহায্যে সিপিইউ এর সঙ্গে যুক্ত থাকে। সাত, মাউসের স্ক্রিনের মধ্যে ঘোরালে একটি তীর চিহ্ন নড়তে দেখা যায়, একে মাউস পয়েন্টার বলে। এই মাউস পয়েন্টারের সাহায্যে আমরা নির্দেশ দিতে পারি। দেখো, তোমরা এখানে মাউসের ছবিটা দেখতে পাচ্ছ এবং তোমরা মনে করার চেষ্টা করো, তোমাদের কম্পিউটার ক্লাসে আমি মাউস দেখিয়েছিলাম, কেমন দেখতে মাউস। এবার জয়স্টিক। তোমরা গত শ্রেণীতে জেনেছ যে জয়স্টিক কম্পিউটারে গেম খেলার ক্ষেত্রে ব্যবহার করা হয়। তাহলে এবার জয়স্টিকের বৈশিষ্ট্যগুলো আমরা জেনে নেব। জয়স্টিক একটি হ্যান্ডেল লাগানো যন্ত্র। দুই, এর সাহায্যে কার্সারকে যে কোনো দিকে ঘোরানো যায়। তিন, এটি মূলত কম্পিউটারে গেমস খেলার জন্য ব্যবহার করা হয়। জয়স্টিকের ছবি তোমরা দেখতে পাচ্ছ, ভালোভাবে দেখো জয়স্টিকের ছবিটা কেমন দেখতে, এবং আমরা দেখতে পাচ্ছি যে একটি হ্যান্ডেল লাগানো যন্ত্রের মতোই এটি দেখতে। এবং তোমরা যারা কম্পিউটারে গেমস খেলো তারা অবশ্যই বুঝতে পারছ যে এই যে যন্ত্রটি, এটি তোমাদের কোন কোন ক্ষেত্রে কিভাবে ব্যবহার করতে হয়। স্ক্যানার। স্ক্যানারের সাহায্যে আমরা আমাদের হাতে আঁকা ছবি এবং সই কম্পিউটারের মধ্যে প্রবেশ করাতে পারি। অর্থাৎ আমরা বাইরে যে কাজটা করছি, এই স্ক্যানারের সাহায্যে সেই কাজটা আমরা কম্পিউটারের মধ্যে প্রবেশ করাতে পারি। তোমরা স্ক্যানারের ছবিটা দেখে নাও। এই যে যন্ত্রটিকে তোমরা দেখতে পাচ্ছ বা এই যে ডিভাইসটিকে তোমরা দেখতে পাচ্ছ, এই ডিভাইসটিকে আমরা বলি স্ক্যানার। এবার আলোচনা করব লাইট পেন নিয়ে। লাইট পেনের সাহায্যে কম্পিউটারের স্ক্রিনে সরাসরি ছবি আঁকা যায়। তোমরা এই যে ছবিটা তোমাদের ফোনে দেখতে পাচ্ছ, এটাকে দেখে কেমন মনে হচ্ছে বলো তো? একটা পেন মতো মনে হচ্ছে না, বা একটা কলম মনে হচ্ছে না? দেখো, এর সঙ্গে একটা তার যোগ করা আছে। এই তারটা কোথায় লাগাতে হয়? সিপিইউতে এই তারটা লাগাতে হয়। লাগালে এই যে পেনটি সক্রিয় হয়ে যায় এবং আমরা ছবি আঁকতে পারি। বাড়িতে থাকুন, নিরাপদে থাকুন, এবং অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পেয়ে যান অনলাইন স্মার্ট ক্লাসের বিভিন্ন তথ্য। ধন্যবাদ। পরবর্তী অংশ নিয়ে আসবো খুব শীঘ্রই।